চন্দনেশ্বর উন্নয়নের স্বার্থে দলমতর ঊর্ধ্বে উড়ে একই টেবিলের আলোচনাত নানা শ্রেণী পেশার মানুষ বেকার আলোচনাত উড়িয়াইয়ে চন্দনেশ্বর উন্নয়ন ও সম্ভাবনার নানা দিক, কৃষি নির্ভর শিল্পাঞ্চল ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ঘ্যাস লাইন সম্প্রসারণ, মাদক নির্মূল সহ বিভিন্ন দাবির কথা তুলে ধরে বক্তল। চন্দনেশ মিডিয়া ক্লাব চট্টগ্রামের আয়োজনে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলত নভেম্বর 2 তারিখ শুক্রবার বিয়ানে আয়োজিত গোলটেবিল আলোচনাত বক্তলে সম্ভাবনাময় চন্দনেশের স্বার্থেই আলোচিত বিষয়গুণ তুলে ধরে। আমাদের গাড়িতে যদি মাদক সেবীদেরকে এবং মাদকের যারা ব্যবসা করে তাদেরকে যদি আমরা গাড়িতে না তুলি, তাদেরকে যদি আশ্রয় না দিই আমার মনে হয় 24 ঘন্টার মধ্যে মাদককে আমরা দিতে চাই, কিন্তু মাদকের পিছনে চন্দনেশের যেটা বেশি হাত আমি দেখতেছি আমাদের জাতীয় সমস্যা যেটা রোহিঙ্গা, বিশেষ করে 2000 থেকে সৈয়দাবাদ পর্যন্ত এই এলাকাটাকে রোহিঙ্গা মরভূত, ওরা হচ্ছে মাদকের আগ্রা। আমরা স্থানীয় বাবুদেরকে যদি প্রশ্রয় না দিই, মাদক এখন পুলিশে দিয়ে দিশায় পুরো অত্যন্ত চালাক উনি বলে গেছেন, আমরা এটা সামাজিক আন্দোলন হবে, 2টা পুলিশ দিয়ে চন্দনেশের 2 লক্ষ লোকের বসবাস, 3 লক্ষ লোকের বসবাস, 20 জন পুলিশ দিয়ে কিছুই হবে। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য চন্দনেশ্বর আইটি পার্ক, কারিগরি কলেজ গড়ন সহ গাছবাড়িয়া কলেজরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করিবার আশাবাদ ব্যক্ত করে।
চন্দ্রনাশ মিডিয়া ক্লাব চট্টগ্রামের সভাপতি জামশেদ চৌধুরীর সভাপতিত্বে এই গোলটেবিল বৈঠক আলোচনাত চন্দ্রনাশের ফোয়া তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান মানসম্মত শিক্ষা ও কর্মসংস্থানের কথা তুলে ধরে। বিশ্ববিদ্যালয়ের কথা বলা হলো অথবা ইকোনমিক জোনের কথা বলা হলো অথবা এই যে প্রাকৃতিক ঝুঁকি মোকাবেলার জন্য রাবার ড্যাম থেকে শুরু করে অন্যান্য বিষয়ের কথা বলা হলো, এগুলো নিয়ে এবং সর্বোপরি মান মানে শিক্ষার বিস্তার হয়েছে, কিন্তু মানসম্মত শিক্ষার যে বিষয়টা সেটা নিয়ে সম্পূরক কার্যক্রম কি হতে পারে, এই ধরনের একটা উদ্যোগগুলো এগুলো একটা একটা করে আমরা সুনির্দিষ্ট প্রস্তাবগুলো তৈরি করতে পারি, যাতে করে যে যেখানে সুযোগ আছে, যার সরকারের মধ্যে রাজনীতির মধ্যে অন্যান্য জায়গায় সুযোগ আছে, তারা সেগুলো নিয়ে এগিয়ে যেতে পারবে। একটা বিষয় আপনারা কর্মসংস্থানের কথা বলেছি, আমরা সেখানে ইপিজেড এবং মিল ফ্যাক্টরির মাধ্যমে কর্মসংস্থানের বিষয়টা চিন্তা করেছি, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। কিন্তু বাংলাদেশে অন্যতম আরেকটা মাধ্যম হচ্ছে যেটাকে বলি আমরা ছোট ছোট উদ্যোগটা ডেভেলপ করার মাধ্যমে, অনেক জায়গায় উন্নত হয়েছে একদিকে নিন, আরেকটা হচ্ছে ছোট ক্ষুদ্র উদ্যোগটা গুলো এন্টারপ্রিনোরশিপ ডেভেলপমেন্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুযোগ এর জন্য হতে পারে, যেখানে বিশেষ করে নারীদেরকে আমরা এখানে সম্পৃক্ত করতে পারি। এছাড়াও চন্দনেশ্বর গোয়ম লেবু ও বিভিন্ন পণ্যর ব্র্যান্ডিং এর মাধ্যমে চন্দনেশ্বর তুলে ধরিবার আহ্বান জানাই। শেষে চন্দনেশ্বর বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, যোগাযোগ, নিরাপত্তা ও সার্বিক উন্নয়নে চন্দনেশ্বর মিডিয়া ক্লাব চট্টগ্রামের এই উদ্যোগ অব্যাহত রাখবার প্রত্যয় ব্যক্ত করা হয়। চৌধুরী রাসেল, সি প্লাস টিভি।